ওটা ওর মা, দেখো তোমার ভাইয়ের হাতের নখগুলো বড় বড় আছে, তোমার বোনেরও আছে, ওটা তোমার মা নয়, ওটা তোমার মা নয়, ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার খালা, এটা তোমার খালা, তোমার মা তোমাদের বাড়িকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের ভাই বোনকে কবর দিয়েছে, তোমার মাই খারাপ বেহায়া মহিলা, তোমার মাই সর্বনাশা মহিলা, তোমার মাই তোমাদের পরিবারকে কবর দিয়েছে। বেটা চিন্তার কিছু নেই, দুঃখের কিছু নেই, আমি কষ্ট করে একথা বলছি, আমি আফসোস পেশ করছি, তোমাকে কষ্ট দিতে আসিনি, তোমার বাপকে আমি কষ্ট দিতে আসিনি, তোমার বাপ আর তোমার মা তোমাকে কবর দিয়েছে, তুমি এটা মনে রেখো। তোমার বাপও বুঝে না বাপ কাকে বলে, তোমার মাও বুঝেনি মা কাকে বলে। তোমার দাদা বিবাহ দিয়েছে, সংসার করেছে, তাই দুনিয়াতে এসেছো, এর নাম বাপ নয়, এর নাম মা নয়, মা ভিন্ন জিনিস। এই যে চারটে থেকে গেল তার নাম মা, কয়টা থাকলো? চারটে থাকলো, তার নাম মা, তিন। ও আলাল জালনা লেমন হাস্তানা খোলো কাহো, কেউ যদি তার চালচলনকে ভালো করতে পারে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। এক, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। দুই, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। তিন, কেউ যদি তার চালচলন আচরণকে ভালো করে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সত্য মিথ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসুন মুনজিয়াতুন সালাসুন মুহলিকাতুন, সালাসুন মুনজিয়াতুন সালাসুন মুহলিকাতুন। তিনটে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটে জিনিসে মানুষ বেঁচে যায়, তিনটে জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটে জিনিসে মানুষ বেঁচে যায়। এক, কওলুল হক আল্লাহর রেজা ওয়া সাখাব, সত্য বলতে হবে, পরিবেশ ঘোলাটে হলেও, পরিবেশ অনুকূলে থাকলেও, সত্য বলে যে বেঁচে গেছে সে, সত্য বলে যে বেঁচে গেছে সে। দুই, আত্তাকওয়া সিরনলা নিয়ে, গোপনে আল্লাহকে ভয় করে যে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে, সেই বেঁচে গেছে। কেউ নাই ঘরে, তাই তো তোমার লম্বা মোবাইল বড় মোবাইল চলছে না, একটা মেয়ে চলছে, তাহলে তুমি সত্যি আল্লাহকে ভয় করো না? অপরের সামনে যেমন ভয় করো, একাই তেমন ভয় করবে, তার নাম তাকওয়া, তার নাম আল্লাহকে ভয় করা। তিন, আলিকতসাদ ফিল মাইসা, মধ্যম পন্থায় খরচ করে যে বেঁচে গেছে সে, মধ্যম পন্থায় খরচ করে যে বেঁচে গেছে সে। টাকা থাকলে কোটি টাকার বাজার করবেন না, যাওয়ার সময় ফকিরকে দিয়েছেন টাকা, এই ছেলে কতবার বলেছি হনুমান, তুমি বলে দিও তোমার মাকে, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমাকে খুচরা টাকা দেবেন, 100-200 টাকা। ফকির খালি আমার সামনে আসে আর খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো, আমাকে তো খুচরা টাকা দিয়েন তো আম্মা, 500 টাকা নোট থাকে আমি দিতে পারি না, কথা কি আমার বুঝেছ? ফকির যেন তোমার সামনে থেকে ফিরে যেতে না পারে, জান্নাত কিনবো, জান্নাত নিব, এটা চায় না, সলাত আদায় করে জান্নাত পাবো, জান্নাত কিনতে পারি না, সিয়াম পালন করে জান্নাত পাবো, জান্নাত কিনতে পারি না, তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবো, জান্নাত কিনতে পারি না, অসহায় ফকির মিসকিনকে দান করে জান্নাত কিনবো, কিনবই, টাকা দিয়ে জান্নাত কিনে নিব ইনশাআল্লাহ। এই কথা আল্লাহ বলছেন, আমি জান্নাত বেচে দিলাম টাকার বিনিময়ে, যাও মন পুরুষ নারীর কাছে জান্নাত আমি কি করে দিলাম, ওদের জানের এবং মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, যাও জান্নাত কিনে নিব, টাকা ইনকাম করবো, বগুড়া জেলায় বাড়ি কোটি কোটি টাকা ইনকাম করব, দল নেতাকে উঠানোর জন্য বসানোর জন্য নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব, ওর পাশে দাঁড়িয়ে জান্নাত কিনব, ওর পাশে দাঁড়িয়ে জান্নাত কি করব, কিনব। এটা আপনি মনে রাখবেন, ফকির যেন সামনে থেকে ফিরে না যায়, দরজা থেকে যেন ফকির ফিরে না যায়, ভাত খেতে চাইলে যেন তাকে খেতে দেওয়া হয়, স্ত্রীকে কন্ট্রোলে রাখবেন, স্ত্রী যেন ফকিরের উপরে গরম না হয়। এক, তোমাকে তো আমি বলেছি 150 চাউল রান্না করিও না, আমার মায়ের মতো 2 কেজি চাউল রান্না করবে, সারাদিন মানুষে খাবে, মেহমানে খাবে, আমার বোনের ছেলে খাবে, আমার ভাইয়ের ছেলে খাবে,
সারা দিন বাড়িতে মেহমান আসবে, তুমি আমার ভাইয়ের বোনের ছেলেকে দেখে নাক গলাতে পাবা না। সারা দিন মেহমান খাবে, আমরা খাবো, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আমাকে 150 চাউল রান্না করার ঢং দেখায় না। আমার মা 3 কেজি চাউল রান্না করতো, 2 কেজি চাউল রান্না করতো। তুমি 150 চাউল রান্না করে আমাকে এগুলো দেখায় না। 1 কেজি, 1/2 কেজি, 3 কেজি চাউল রান্না করতে হবে, আমি খাবো, মেহমান খাবে, আমার ভাগ্না খাবে, আমার ভাতিজি খাবে, মেহমান খাবে, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আমি 100 চাউল রান্না করতে রাজি নই। জান্নাত কিনবো, জান্নাত পেতে চায় না। জান্নাত কি করতে চায়? কিনতে চায়। জান্নাত পেতে চায় না, জান্নাত কিনে নিব মরার আগেই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ দুইটার জিম্মেদারি নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। দুইটার জিম্মেদারি নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। এক, মুখে বদনাম করো না, মুখে গালি দিও না, জান্নাত আমি নিয়ে দিব। দুই, জেনায় লিপ্ত হইও না। এক, মুখে বদনাম করো না, মুখে গালি দিও না। দুই, জেনা করো না, জান্নাত আমি নিয়ে দিব। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ 5টা তোমার আমার একটা, 5টা 6টা তোমার আমার একটা। কি? 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। কি? এক, উজদুকে যে হাদ্দাস্তম, কথা বললে সত্য কথা বলো। দুই, ওয়াফে যে ওয়াদ্দম, ওয়াদা করলে পূর্ণ করে দাও। তিন, অতে যাও উতুমেন্ত, মসজিদের টাকা কাছে থাকলে সময়ে দিয়ে দাও আমানত। চার, অপাজু ফরু, যখন জেনায় লিপ্ত হয়েও না। পাঁচ, কুফায় দিয়ে কুম, হাত সংবরণ করে রাখো, হাত ব্যবহার করো না, মানে দলীয় ক্ষমতা দেখায়ও না, মানে বংশীয় ক্ষমতা দেখায়ও না, মানে সম্পদের ক্ষমতা দেখায়ও না। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অতএব দলীয় ক্ষমতা দেখায়ও না। বগুড়া জেলাতে 20 বছর থেকে লোকটা আছে 1 নম্বর আসামি হয়ে, ও নিজেই জানে না আমি কেন 1 নম্বর আসামি। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। জাহান্নাম বলছে সে বগুড়াতেই ছিল না, তার নাম দলীয় ক্ষমতা। তোমাকে দেখলে আমার খুব আফসোস হয়, যখন তুমি মোটর সাইকেলে একবারে নেতার আগে আগে ছোটো আর সিগারেট টানো আর একবারে বোকা সেজে চলে যাও, তখন তোমাকে আমার কিছু বোঝানোর থাকে না, আমি তোমাকে নিজ চোখে দেখি, আমার কিছু করার থাকে না, কত আফসোস থাকে আমার। 4টা কাজ করো, জান্নাত হবে ইনশাল্লাহ। এক, 5 অক্ত সলাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে নিতে নিচে নামতে নামতে আমি কোথায় গেছি? সূরা ইখলাস কয়বার? 3 বার। অন্তত সূরা ইখলাস 3 বার একবার পড়ে দিনে আল্লাহকে বলেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আমি বুঝাতে পারলাম না, অন্তত তাকে বলেন যে আমি কি করি? কোরআন মাজিদ পড়ি। 4, দোকানপাটে বসবেন না, আড্ডা পিটবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আপনাকে অনুরোধ করছি। দোকানে জিনিস কিনতে গেছেন, যে 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, জি 100 একটু ধনের গোড়া দেন, হয়েছে টাকা নেন, আসসালামু আলাইকুম, গেলাম। এখানে আপনি দাঁড়াবেন না, এখানে আপনি বসবেন না, চলে তো? কই, আমরা জীবনে কোনোদিন দোকানে বসিনি, আছি তো চায়ের স্টলে, জীবনে কোনোদিন বসি না, আছি তো বেঁচে। 6, চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে দিব। চক্ষু নিচু করো, রাস্তাঘাটে মেয়েদের দিকে দেখতে হবে না, চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে দেব। কিভাবে জান্নাত হবে সেটা আমি জানি। 6টা কাজ করো, জান্নাত আমি নিয়ে দেব। সঙ্গে সাথে বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতে বলছেন যে দেখো দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখখান কন্ট্রোলে রাখবেন, জান্নাত হবে। আল্লাহ রাসুল, বাঁচার পথ জাহান্নাম থেকে কীভাবে বাঁচবো? 3টে। 1, মুখ বন্ধ রাখো। 2, বাড়ির বাইরে যায় না জরুরি কাজ ছাড়া। 3, পাপের জন্য কাঁদো। 3টা তোমার, জান্নাত আছে অবশ্যই। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। যদি আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি,
তারপরে আমি নিজেকে ক্লান্ত বোধ মনে করছি, মনে কিছু নিয়েন না, আবারও সময় সাক্ষাতে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি, মাসিকা লিতে সম্পত্রিকা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আজকের আলোচনা মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটা জিজ্ঞাসা